চার দিনের আনন্দ 365 দিনের অপেক্ষা, কোনো ব্যাপার না। আর ওইখানে কিন্তু মেনলি মাকে উপস্থাপন করা হবে ঠিক ওই জায়গাটাতেই, ঠিক আছে? তো গাইস দেখতে পাচ্ছ যে মায়ের আগমন মাত্র আর 29 দিন, ঠিক আছে? এইবারে কুমোরটোলি সর্বজনীন আমাদের কি উপহার দিচ্ছে? সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তাইলে এখন কিন্তু আমি রয়েছি কুমোরটোলিতে। হ্যাঁ, কুমোরটোলির প্রত্যেকটা গলির প্রত্যেকটা ওনায় কোনায় কিন্তু ছড়িয়ে রয়েছে প্রতিমার ছড়াছড়ি, ঠিক আছে? তো আজ আমি আপনাকে দেখাবো কুমোরটোলির সর্বজনীন দুর্গা পুজোর প্রতিমা প্রস্তুতি এবং প্যান্ডেল প্রস্তুতি সম্পর্কে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো, লেটস গো। আর কাছে এখন কিন্তু আমি রয়েছি কুমোরটোলির অলিগলিতে রয়েছি, আর পিছনে কিন্তু কুমোরটোলির যে মেন শিল্পী কারখানা রয়েছে, ঠিক আছে, শিল্প কারখানা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কুমোরটোলি সর্বজনীন দুর্গা পুজো 2022, আর এইবারে কুমোরটোলি সর্বজনীন আমাদের কি উপহার দিচ্ছে, প্রতিমার থিম রয়েছে এবং প্যান্ডেলের কি থিম রয়েছে সেটা দেখাবো আজ আমি এই ভিডিওতে। তো আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন প্যান্ডেলের যে মেন থিমটা রয়েছে, এটি কিন্তু বাইরে থেকে কিন্তু কভার দেওয়া রয়েছে। চেষ্টা করবো ভিতরে প্রবেশ করার এবং চেষ্টা করবো জানার এইবারের থিম বা চমক কী রয়েছে। তো ওনারা কিন্তু কিছু একটা সিক্রেট রাখতে চাইছে আমাদেরকে সারপ্রাইজটা দেওয়ার জন্য। তো চলো আমরা একটু ভিতরে প্রবেশ করে নিই, জানি না থিমটা, তাও চেষ্টা করবো জানার জন্য, ঠিক আছে? তো গাইস এখন আমরা প্রবেশ করলাম এই থিমের ভিতরে। দেখতে পাচ্ছি পুরো থিমের কাজ চলছে, জোর কদমে কিন্তু অলরেডি কাজ চলছে, মায়ের আগমন মাত্র হাতে গোনার কয়েকটা দিন, তাই কিন্তু জোর কদমে কাজ চলছে, ঠিক আছে? তো আমি জানি না এখানকার থিমের স্ট্রাকচারটা কী রয়েছে। তো যাই হোক, কমিটি কর্তৃপক্ষ আমাদের কিছু একটা সারপ্রাইজ দিতে চায়, এই জন্য ওনারা কিন্তু ওপেনলি এখনও কোনো ঘোষণা করেনি, বাট হ্যাঁ কিছু তো একটা চমক আসছে, ঠিক আছে? তো দেখো কত সুন্দরভাবে কাজ চলছে, তাই করে তুমি ভালো আছেন? একটু থিম টিম কী হচ্ছে কিছু বলো। আচ্ছা আচ্ছা, তো গাইস এইবারের থিমটা কী হচ্ছে জানার জন্য সেটা একটা স্পেশাল কিছু, হ্যাঁ এটুকুই কনফার্ম যে এবারে বিশাল কিছু একটা চমক আসছে, নিয়ে আসছে কুমোরটোলি সর্বজনীন। তাই প্রতিমাটা আসছে আমাদের কুমোরটোলি থেকে, তাই তো? আচ্ছা শিল্পী কুমোর, প্রতিমার শিল্পী কে জানেন? গাইস প্রতিমাটা আসছে আমাদের কুমোরটোলি থেকেই, আর শিল্পী হচ্ছে নব পালে স্টুডিও থেকে আসছে এটা। আর কাকু কিন্তু লুকিয়ে লুকিয়ে হাসছে, ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই, খুব গরম পড়েছে গাইস। গাইস আমরা ইউটিউবার মানুষ, আমাদের লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হচ্ছে, ঠিক আছে? কি বলবো, বাড়িতে ডেকে অপমান। যাই হোক, আমরা একটু পারমিশন পেয়েছি স্টেজের উপরে ওঠার জন্য, আর তাই এখন আমরা স্টেজের উপরে উঠবো এবং এখন আমরা উপরে আরোহণ করছি গাইস। ও গাইস, গাইস জাস্ট এখন আমি প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছ কুমোরটোলি সর্বজনীন যে দুর্গা পুজোর থিমটা হচ্ছে, জানি না থিমটা কী, আর যাই হোক ওরা টাইম মতো ঘোষণা করবে। তো তত সময় তোমার এখানকার কিছু সিনেমেটিক শট তোমরা এনজয় করতে থাকো, আর দেখুন বেশ কত সুন্দরভাবে এখানে প্যান্ডেলের কাজ করা হচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এদিকে পুরো বাঁশ পড়ে রয়েছে এবং যে সমস্ত প্যান্ডেলের যে সমস্ত উপসাংগিক যন্ত্রপাতি, যে সমস্ত যা যা লাগে আর কি, সমস্ত কিছু এখানে রয়েছে। আর এখানে সমস্ত শ্রমিক ইনারা যারা লেবার দিচ্ছেন। আচ্ছা রোজ তাও কতজন করে লেবার দিচ্ছেন এখানে? রোজ 6-7 করে দিচ্ছে। পুজোর অনেক দিন আগে, মানে প্রায় কতদিন আগে থেকে ঘন্টি বেজে গেছে প্যান্ডেলের? 1.5 মাস আগে থেকে। তো দেখতে পাচ্ছ 1.5 মাস আগে থেকে কিন্তু অলরেডি কাজটা শুরু হয়ে গেছে এবং রোজ 6-7 এইরকম করে লেবার দিচ্ছে, ঠিক আছে? দারুণভাবে একটু উপহার দিতে হবে আমাদের, ঠিক আছে? এখন এসছি, আবার আসবো, ঠিক আছে? ঠিক আছে, ওনারা এখন কাজ করছে, আমি ডিস্টার্ব করবো না। এখানে কিন্তু অলরেডি লেখাই রয়েছে যে মহালয়ার বাকি মাত্র আর 29 দিন, মহালয়ার বাকি আর 29 দিন। দেখতে পাচ্ছে রোজ এখানে লেখা হচ্ছে এবং লেখাটা মুছে আবার সংশোধন করা হচ্ছে অর্থাৎ নেক্সট দিনে, ঠিক আছে? তো দেখুন কত সুন্দরভাবে হাতের কাজ করা হচ্ছে এখানে, ঠিক আছে? চলো এবার আমি ডিস্টার্ব করবো না, এবার আমি বেরিয়ে যাবো এবং নেক্সট টাইম যখন আসবো আশা করি প্রায় প্যান্ডেলের কাজটা অনেকটাই হয়ে যাবে, ঠিক আছে? হয়তো নেক্সট টাইম এলে জানতে পারবো, আই থিঙ্ক। আচ্ছা বলছিলাম, এটা ঘেরা আছে কেন মেনলি পাবলিককে দেখার জন্য, না
রোদ বৃষ্টি সমস্ত থেকে রক্ষা পাওয়ার জন্য, তাই তো? তো এটা একটা সেফটি থেকে গেল এবং সুন্দরভাবে ভালোভাবে কাজটা করে যেতে এবং কোনো সমস্যা হবে না। এই রোদ এই বৃষ্টি এতে কাজের অনেক ক্ষেত্রে প্রবলেম হবে, তার জন্য ওনারা কিন্তু পুরো এটাকে সেফটি করে দিয়েছে, পুরো ঘেরে দিয়েছে, ঠিক আছে, যাতে নিজেরাও সেফটিতে থাকে এবং কাজটাও ভালোভাবে সুন্দরভাবে করা যায়, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ যে মায়ের আগমন মাত্র আর 29 দিন, ঠিক আছে, মহালয়ার মাত্র আর হাতে কোনো 29 দিন বাকি, বলতে বলতে কীভাবে কেটে যাবে গাইস। এটা বাঙালি, ঠিক আছে, চার দিনের আনন্দ 365 দিনের অপেক্ষা, কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছ জোর কত কিন্তু ওখানে কাজ চলছে, তো শ্রমিকরা এখন খাওয়া দাওয়া করছে, ঠিক আছে। আর এইদিকে কিন্তু পুরো বাঁশের কিন্তু স্ট্রাকচারটা পুরো পড়ে রয়েছে এবং যে সমস্ত প্যান্ডেলের উপসাঙ্গিক যত যন্ত্রপাতি সমস্ত কিন্তু এখানে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেহেতু এখন কর্মব্যস্ততার ছায়া পড়ে রয়েছে, ঠিক আছে। তো চলো দেখতে পাচ্ছ একটা দারুণ কিছু কিন্তু একটা উপহার দিতে চলেছে এবারে কুমোরটুলি সার্বজনীন দুর্গাপুজো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে নিপুণতার সাথে সূক্ষ্মতার সাথে কাজটা করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে ডিজাইনের কাজ এবং সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। কর্মব্যস্ততার ছায়া কিন্তু এখানে পড়িয়ে রয়েছে, ঠিক আছে। আর ওইখানে কিন্তু মেনলি মাকে উপস্থাপন করা হবে ঠিক ওই জায়গাটাতেই, ঠিক আছে। তো দেখে নাও ঠিক ওই জায়গাটাই কিন্তু মাকে উপস্থাপন করা হবে। আর জাস্ট কাজের দক্ষতা সত্যি শিল্পীদের আমি বলে বোঝাতে পারবো না, যখন একটা ফাইনাল রূপ যখন দেবে তখন কিন্তু আপনারা বুঝবেন যে কতটা কষ্ট হচ্ছে, কতটা সূক্ষ্মতার সাথে কাজটা করা হচ্ছে, ঠিক আছে। তো চলো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। আর নতুন কোনো ভিডিও মানেই ওয়েস্টবেঙ্গলের নাম্বার ওয়ান যে কোনো ঝাঁকানাকা কোনো দুর্গপ্রতিমার প্যান্ডেল নিয়ে কিংবা কুমোরটুলির কোনো ঝাঁকানাকা কোনো প্রতিমার সন্ধানে। তো যত সময় বাড়িতে এখন সুস্থ এখন স্টে হোম স্টে সেফ। সো আজকের মতো বাই।